শনিবার তৃণমূল কার্যালয়ে সাংবাদিকদের সামনে মুর্শিদাবাদ বিধানসভা তৃণমূল প্রার্থী শাওনি সিং রায় জানালেন, হিন্দু ধর্মকে নিয়ে রাজনীতি করছে বিজেপি, জোট রাজনীতি বিজেপিকে সুযোগ করে দিচ্ছে। মহিলাদের জন্য দিদি অনেক কিছু করেছেন, ভবিষ্যতেও করবেন, আমি কোনোদিনই বিজেপিতে যাব না। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন নিয়ে শাওনি আর কি কি বলেছেন শুনবো। দেখুন, আমি যখন কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলাম, আমি মূলত একজন জনপ্রতিনিধি, দুবারের বিধায়ক, মানুষকে পরিষে দেবার আমার একমাত্র টার্গেট। দেখেছিলাম মমতা ব্যানার্জি যে উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নে আমার সামিল হওয়া উচিত। আমি সেই সময় আমার ভোটার, আমার ফলোয়ার্সদের সঙ্গে আলোচনা করি আমি তৃণমূলে যোগ দিই। তখন শুভেন্দু অধিকারী এখানকার অবজারভার ছিল, স্বাভাবিকভাবেই তার হাত ধরেই আমাদের যোগ দিতে হয়। কিন্তু তিনি আজকে বিজেপি চলে গেছেন, সেটা তার নিজস্ব চিন্তাভাবনা। কিন্তু আমরা এই মুর্শিদাবাদে হিন্দু মুসলিমের মধ্যে দিয়ে বড় হয়েছি এবং রাজনীতি করেছি, এবং সেই রাজনীতির ধারায় এখনও অব্যাহত রয়েছে। তাই স্বাভাবিকভাবে আগামী দিন যতদিনই রাজনীতি করব, মমতা ব্যানার্জির উন্নয়নের পাশে থাকবো। কে আসলো কে গেল এটা আমার দেখার বিষয় নয়, আমার একটাই দেখার বিষয়, সেটা হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া। তাহলে বিরোধীরা যেটা অপপ্রচার করছে, যেটা বলছে কি আপনি আবার বিজেপিতে যাবেন? দেখুন, বিজেপিরা কিছু খুঁজে পাচ্ছে না, বিজেপির হাতে এখন এটাই অস্ত্র। তারা নিজেরা অসম্ভবভাবে দুর্বল, তাদের রাজ্য সভাপতি, রাজ্যের নেতা সবচেয়ে বেশি মুর্শিদাবাদ কেন্দ্রে গেছে বিজেপির, কিন্তু সেখানে আমার নসিপুর রেলব্রিজ এখনও হয়নি, রেল দপ্তরটা তাদের, কোনো ডেভেলপমেন্ট কেন্দ্র সরকারের পক্ষ থেকে নবাবের জায়গায় হয়নি। যা হয়েছে মমতা ব্যানার্জি করেছে, আপনারা দেখেছেন মতিঝিলটা কীভাবে সুসজ্জিত হয়েছে প্রত্যেকটা জিনিস। সুতরাং স্বাভাবিকভাবে তাদেরকে তো ভোটারদের কাছে কিছু বলতে হবে, তাই বিভ্রান্ত সরাবার জন্য একদিকে বিজেপি, আরেকদিকে জোটকে বি টিম হিসাবে সঙ্গে নিয়ে তারা ময়দানে নেমেছে তৃণমূলের ক্যান্ডিডেটকে হারাবার জন্য। অজিত চৌধুরী বলছেন যে ত্রিশঙ্কু সরকার হলে তৃণমূল হাত ধরবে বিজেপি, এ বিষয়ে আপনি কী বলবেন? অসম্ভব, এটা আমার জানি না, উনি জ্ঞান তো বলছেন না অজ্ঞান তো বলছেন আমার জানা নেই। কারণ যে চিত্র চারিদিকে প্রত্যেকটা বিধানসভায় ফুটে উঠছে, তাতে পরিষ্কার মনে হয় কং জোটই মনে হয় বিজেপির হাত ধরবে। টিএমসি কোনো দিনই বিজেপির হাত ধরতে পারে। হ্যাঁ অবশ্যই, মমতা ব্যানার্জি সরকার তৈরি করবে, উনি আবার মুখ্যমন্ত্রী হবেন।